হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা বন্ধুরা আজকের ক্লাসে আমরা সময় ও কার্যের পার্ট থ্রি করবো এটা হচ্ছে লাস্ট পার্ট তো আগের যে অঙ্কগুলো বাকি আছে এবং তার সঙ্গে আজকের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক থাকছে আজকের ক্লাসে তো দেরি না করে শুরু করি ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো বন্ধুরা একদম প্রথমে এগারোর অঙ্কটা বাকি ছিল যেটা আগের ক্লাসে হয়নি সেটা থেকে শুরু করি তো অঙ্কটা কী ছিল পঁচিশ জন লোক ও জন বালক একটি কাজ ছ দিনে করে অন্যদিকে জন লোক ও তিরিশ জন বালক ওই কাজটা তিন দিনে করে তো এটার ক্ষেত্রে প্রথমে সম্পর্কটা বার করে নিতে হবে কীভাবে বলেছে পঁচিশ জন লোক তো টোয়েন্টি ফাইভ লোক প্লাস বলেছে জন হচ্ছে বালক তো জন বালক যে কাজটা ছ দিনে করছে সেই কাজটাই জন লোক প্লাস তিরিশ জন বালক দিনে করছে এই কাজটা করছে তিন দিনে এখান থেকে সম্পর্ক বার করব ছ পনেরো ছ পঁচিশে হচ্ছে দেড়শো লোক প্লাস দশজন বালক ছ দশে ষাটজন বালক সমান তিন একুশে তেষট্টি এল মানে তেষট্টি লোক প্লাস তিন তিরিশে নব্বই বালক ঠিক আছে এবার এখান থেকে করলে কি হয় এটা হচ্ছে বাদ দিলে হবে তেষট্টি থেকে বাদ দিলে এটা হচ্ছে ঘাটে সাত তো এইটি সেভেন লোক সমান এখানে হচ্ছে থার্টি বি মানে তিরিশ জন বালক ঠিক আছে এটা কাটা করলে করলে দাঁড়াবে তিন দিয়ে কাটবে এটাও তিন দিয়ে কাটবে উনত্রিশ জন লোক সমান দশজন বালক উনতিরিশ জন লোক সমান দশজন বালক এটা আমরা পেয়ে গেলাম তো এইখানে সম্পর্কটা আমি লিখে রাখছি উনতিরিশ জন লোক সমান দশজন বালক অঙ্কটা ভালোভাবে বোঝার চেষ্টা করবে স্কিপ না করে ঠিক আছে এটা যেহেতু বোর্ডে করাতে পারছি না তো আপনাদেরকে এইভাবেই করাতে হচ্ছে যেহেতু কালির প্রবলেম সেই প্রবলেমটা সলভ হয়ে গেলে আমি নিশ্চয়ই বোর্ডে করাবো আপনাদের ঠিক আছে তো আমরা এখান থেকে সম্পর্কটা পেয়ে গেলাম উনত্রিশ জন লোক সমান দশজন বালক এই সম্পর্কটা আমরা পেয়েছি তাই তো এবার দেখুন এখানে কি বলেছে বলেছে কত এখানে বলেছে কতজন লোক এই কতজন বালক জন লোকের সাথে ওই কাজটা চার দিনে করবে দশজন বালক সমান কতজন পেয়েছি উনত্রিশ জন লোক পেয়েছি তাহলে প্রথম লাইনে ছিল দশজন লোক বালক ও পঁচিশ জন লোক তাহলে পঁচিশ জন লোক আর দশজন বালক মানে কতজন দশজন বালক মানে উনত্রিশ জন লোক তাহলে টোটাল কত হচ্ছে পঁচিশ নয় পঁয় চোদ্দো মানে চুয়ান্ন জন লোক যে কাজটা ছ দিনে করছে বলেছে চুয়ান্ন জন লোক ছ দিনে করছে ঠিক আছে তো এটাকে আমি ঘুরিয়ে লিখবো ছ দিনে ছ দিনে কাজরা করছে কতজন লোক চুয়ান্ন জন লোক তাহলে একদিনে ওই কাজটা করবে চুয়ান্ন গুণিতক ছজন লোক ঠিক আছে আর তিন দিনে কজন তিন দিনে করবে চুয়ান্ন গুণিতক ছয় সরি এখানে চার দিনে ছিল এটা চার দিনে ছিল তিন দিনে নয় এটা হচ্ছে চার দিনে ঠিক আছে তাহলে জাস্ট এটাকে চার দিয়ে ভাগ করলে কত হবে তিন দুকুণের ছয় দুই দুকুণের চার ও আঠাশ না সাতাশ দুগোণের চুয়ান্ন তিন সাতাশে একাশি জন লোক তাহলে আমি পাচ্ছি যে চার দিনে কমপ্লিট করবে টোটাল একাশি জন লোক এখানে বলেছে কতজন বালক জন লোকের সাথে মিলে তাহলে জন লোক নিলে হবে না কতজন নিতে হবে জন ঠিক আছে তাহলে আমি এখান থেকে যদি আমি একাশি জন থেকে জন বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে একাশি মাইনাস সরি একাশি মাইনাস তেইশ টোয়েন্টি থ্রি তাহলে কত হচ্ছে আটঘাটে আট ফিফটি এইট জন লোক ঠিক আছে মানে জন লোক আমি বাদ দিয়ে দিলাম তেইশ জন আর আটান্ন জন লোক মিলেই তো একাশি জন হচ্ছে কিন্তু এখানে বলেছে জন লোকের সাথে কতজন বালক আটান্ন জন লোক মানে কতজন বালক উনতিরিশ জন লোক মানে যদি জন বালক হয় তাহলে আটান্ন জন লোক মানে উনতিরিশ দুগুণে আটান্ন দ্বিগুণ বেশি তাহলে বালকটা হবে কুড়ি জন বালক এটা হলো সলিউশন উনত্রিশ জন লোক মানে যদি জন বালক হয় আটান্ন জন লোক মানে হচ্ছে কুড়িজন বালক যেহেতু এটা উনতিরিশের দ্বিগুণ আটান্ন তাই জন্য দশের দ্বিগুণ হচ্ছে কুড়ি তো কুড়িজন বালক হয়ে যাবে অ্যান্সার তো বন্ধুরা আমি বুঝতে পারছি রকমভাবে স্ক্রিনের মধ্যে করানো একটু অসুবিধা আপনাদের বুঝতে অসুবিধা হবে তো এই কয়েকটা দিন জাস্ট আপনারা অ্যাডজাস্ট করে নিন ঠিক আছে তো গাড়ির প্রবলেম সলভ হয়ে গেলে নিশ্চয়ই আমি বোটে করা ঠিক আছে এরপর আমরা নেক্সট প্রশ্ন যাচ্ছি আশা করছি বুঝতে পেরেছেন নেক্সট প্রশ্ন তো নেক্সট প্রশ্ন দেখুন এ একটি কাজ ষাট দিনে করতে পারে এ একা কাজটি পনেরো দিন করার পর বি বাকি কাজ তিরিশ দিনে শেষ করে ঠিক আছে তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে তাহলে এখানে যখন দেওয়া আছে যে ধরুন এ একা বলেছে ষাট দিনে করে তাহলে এ ষাট দিনে করছে আমি ধরলাম টোটাল কাজ হচ্ছে ষাট কাজ তাহলে এ এর ক্ষমতা কত আমি শিখেছিলাম তাহলে এ এর ক্ষমতা হচ্ছে এক কারণ ষাটকে ষাট দিয়ে ভাগ করলে এ এর ক্ষমতা দাঁড়ালো এক ঠিক আছে বলেছে এ পনেরো দিন করার পর তাহলে এ পনেরো দিনে কত করবে পনেরো গুণিত এক মানে কত কাজ করবে এ পনেরো কাজ পনেরো কাজ তাহলে বাকি রইলো কত ষাট থেকে পনেরো বাদ দিলাম বাকি রইলো হচ্ছে ফর্টি ফাইভ কাজ এই ফর্টি ফাইভ কাজটা কে করছে বি তিরিশ দিনে বাকি কাজটা শেষ করছে অর্থাৎ তাহলে বিয়ের ক্ষমতা বিয়ের ক্ষমতা কত হচ্ছে পঁয়তাল্লিশকে তিরিশ দিয়ে ভাগ করে দিলেই ক্ষমতা আমি পেয়ে যাব ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ দেড় অর্থাৎ বিয়ের এক এক দিনে কাজ করার ক্ষমতা হচ্ছে দেড় বলছে তারা একত্রে কাজ কত কতদিনে করবে মোট কাজ কত মোট কাজ হচ্ছে ষাট এর ক্ষমতা কত এর ক্ষমতা হচ্ছে এক আর বিয়ের ক্ষমতা হচ্ছে ডের ষাট বাই এ প্লাস বি এর ক্ষমতা তার মানে ষাট বাই ওয়ান প্লাস দেড় তার মানে ষাট বাই টু পয়েন্ট ফাইভ ষাট বাই টু পয়েন্ট ফাইভ মানে কত তা দশমিক তুলে দিলাম ডাইরেক্ট কাটাকড়ি হয়ে যাবে চব্বিশ দিন এটাই হয়ে যাবে উত্তর এটাই হয়ে যাবে উত্তর ঠিক আছে তো ধীরে ধীরে বোঝার চেষ্টা করবেন ভিডিওটা পারলে আরেকবার দেখবেন নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে নেক্সট প্রশ্ন হয়ে যাচ্ছে নেক্সট প্রশ্ন নাম্বার টোয়েন্টি তো এটাই আছে এ ও বি একত্রে তিরিশ দিনে একটি কাজ করতে পারে তারা একত্রে কুড়ি দিন কাজ করার পর বি চলে যায় আরও কুড়ি দিনে এ বাকি কাজটি শেষ করে এ একা কাজটি কতদিনে শেষ করবে তো এখানে কোথাও মোট কাজের কথা বলা নেই তো মোট কাজ আমি ধরলাম ষাট মোট কাজ ষাট কেন ধরলাম এখানে তিরিশ আর কুড়ি সংখ্যা দেখতে পাচ্ছি যাদের লসাগু ষাট সেই জন্য ধরেছি আর কিছু ব্যাপার না তো এ বলেছে একটা কাজ করছে তিরিশ দিনে কমপ্লিট করছে এ এ তিরিশ দিনে যদি কমপ্লিট করে একটা কাজ আর মোট কাজ যদি ষাট হয় তাহলে এ এর ক্ষমতা কত দুই ক্ষমতা তাই তো এ সরি এটা এ প্লাস বি ছিল সরি এটা এ প্লাস বি ছিল এ প্লাস বি কত দিনে বলছে তিরিশ দিনে ষাট কাজ করে তাহলে এর ক্ষমতা হচ্ছে কত দুই এ প্লাস বি এর ক্ষমতা ঠিক আছে দুই ক্ষমতা কত দিন কাজ করেছে কুড়ি দিন কাজ করার পর তারপর বি চলে গেছে তার মানে এ প্লাস বি দু কুড়ি দিন কাজ করেছে তাহলে এ প্লাস বি কুড়ি দিনে কত করবে কুড়ি গুণিতক দুই মানে কত কাজ করবে চল্লিশ কাজ ঠিক আছে চল্লিশ কাজ করুন মোট কাজ কত ষাট মোট কাজ হচ্ছে ষাট তার মধ্যে চল্লিশ কাজ এ প্লাস বি মিলে কুড়ি দিনে করে ফেলেছে তাহলে বাকি হচ্ছে কুড়ি কাজ তাহলে বাকি হচ্ছে কুড়ি কাজ বলছে এই বাকি কাজটা আরও কুড়ি দিনে এ করেছে তাহলে এ যদি কুড়ি দিনে কুড়ি কাজ করে তাহলে এর ক্ষমতা কত এর ক্ষমতা ক্ষমতাটাকে আমি লিখছি এফিসিয়েন্সি ই দিয়ে ঠিক আছে এর এফিসিয়েন্সি কত কুড়ি দিনে কুড়ি কাজ মানে কুড়িকে কুড়ি দিয়ে ভাগ করে দিলাম এর ক্ষমতা হলো এক এর ক্ষমতা হলো এক তাহলে এ কতদিন টাইম নেবে মোট কাজ তো ষাট তাহলে এর টাইম লাগবে মোট কাজকে ক্ষমতা দিয়ে ভাগ ষাটকে এক দিয়ে ভাগ করলে কত হবে ষাটই হবে তাহলে ষাট দিন হয়ে যাবে এই প্রশ্নটার সঠিক উত্তর অপশান নাম্বার বি ঠিক আছে নেক্সট প্রশ্ন যাই নেক্সট প্রশ্ন দেখুন নেক্সট প্রশ্ন খুব ভালো প্রশ্ন বি ও সি এ একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজটা ততদিনে করে এ ও বি একত্রে একটি কাজ কুড়ি দিনে এবং সি একা ওই কাজ তিরিশ দিনে করতে পারে তো এ একা কাজটি কতদিনে করবে সহজ প্রশ্ন বেশি ঘাবড়ে যাওয়ার কিছু নেই এখানে বলেছে বি ও সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজ ততদিনে করে অর্থাৎ বি প্লাস সি এর কাজ করার যে ক্ষমতা সেটাই হচ্ছে এ এর কাজ করার ক্ষমতা এটা আমি বুঝে গেছি প্রথম লাইনের লেখাই আছে এবার দ্বিতীয় লাইনে বলেছে এ আর বি একত্রেটি কাজ কুড়ি দিনে করে এ প্লাস বি একত্রে একটা কাজ করছে কুড়ি দিনে আবার সি ওই কাজ করছে তিরিশ দিনে তাহলে সি করছে তিরিশ দিনে মোট কাজ জানি না মোট কাজ হলাম আমি সিক্সটি তাহলে এ প্লাস বি এর ক্ষমতা কত তিন কারণ তিন কুড়ি ষাট হয় আর সি এর ক্ষমতা কত সি এর ক্ষমতা হচ্ছে তিরিশ দু কোনো ষাট দুই ঠিক আছে তাহলে আমি দেখতে পাচ্ছি যে এ প্লাস বি আর সি যোগ করে দিলাম তাহলে এ প্লাস বি প্লাস সি এর ক্ষমতা কত তিন আর দুয়ে পাঁচ এটা পেয়েছি আবার এখানে পয়েন্টে আছে বি প্লাস সি সমান হচ্ছে এ তাহলে আমি এই বি প্লাস সি এর সময় যদি এ বসাই তাহলে পাঁচ সময় পাঁচ কাজ কার দাঁড়াচ্ছে এ প্লাস বি প্লাস সি জায়গায় এ বসালে আরেকটা এ হয়ে গেলো যেহেতু বি প্লাস সি এর ক্ষমতা হচ্ছে এর ক্ষমতা অর্থাৎ টু এর ক্ষমতা হচ্ছে পাঁচ তাহলে এর ক্ষমতা কত এর ক্ষমতা হচ্ছে পাঁচ বাই দুই মানে হচ্ছে এ এর ক্ষমতা দাঁড়ালো আর আই তাহলে মোট কাজ হচ্ছে ষাট মোট কাজ হচ্ছে ষাট তাহলে এ এর ক্ষমতা হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে এ একা কাজ করতে কতদিন লাগবে এ লাগবে ষাট বাই টু পয়েন্ট ফাইভ আর ষাট বাই টু পয়েন্ট ফাইভ মানে কত ষাট বাই টু পয়েন্ট ফাইভ মানে হচ্ছে চব্বিশ দিন ঠিক আছে এটাই হয়ে যাবে অ্যান্সার অপশান নাম্বার সি বোঝা গেছে আশা করছি বোঝা গেছে জিনিসটা খুবই সহজ ছিল ভালো অঙ্ক ছিল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন নাম্বার টোয়েন্টি সেভেন ফেরি ইম্পর্টেন্ট ম্যাথ কোনো একটি কাজ এ বি ও সি যথাক্রমে দশ বারো পনেরো দিনে করতে পারে ঠিক আছে ভালো কথা তাহলে এ বি সি ক্ষমতা হচ্ছে দশ বারো আর পনেরো ঠিক আছে তাহলে মোট কাজ আমি জানি না তাহলে মোট কাজ সবসময় করতে এল সি এম ষাট তাহলে এর ক্ষমতা হচ্ছে ছয় বিয়ের হচ্ছে পাঁচ বারো ষাট পাঁচ সি এ হচ্ছে চার পনেরো ষাট চার তারা একত্রে কাজ শুরু করা করে এবং কাজটি শেষ হওয়ার চার দিন আগে বি চলে যায় চার দিন আগে বি চলে গেছে অর্থাৎ বি যদি চলে যায় তাহলে লাস্ট চার দিনে কে কে করেছে এ আর সি মিলে করেছে এটা শেষ থেকে করতে হবে তাহলে এ প্লাস সি এর ক্ষমতা কত ছয় আর চার এ প্লাস সি এর ক্ষমতা হচ্ছে দশ এ প্লাস সি এর ক্ষমতা হচ্ছে দশ তাহলে চার দিনে কত করবে শেষ চার দিনটায় দশ ইন্টু চার কত করবে চল্লিশ কাজ ঠিক আছে চল্লিশ কাজ ভালো করে শুনুন মোট কাজ কত মোট কাজ ষাট তাহলে ষাটের মধ্যে শেষ চার দিনে এ আর সি মিলে করে চল্লিশ কাজ তাহলে ষাট মাইনাস মানে কুড়ি কাজ কুড়ি কাজ এই কুড়ি কাজটা কে কে করেছে এই কুড়ি কাজটা এরা তিনজনে মিলে করেছে এ প্লাস বি প্লাস সি মিলে করেছে তাহলে এ প্লাস বি প্লাস সি এর ক্ষমতা কত এ প্লাস বি প্লাস সি এর ক্ষমতা ছয় পাঁচে এগারো আর চারে পনেরো ঠিক আছে পনেরো তাহলে এই কুড়ি কাজটা যদি এরা পনেরো করে করে কত দিন টাইম নেবে তাহলে টাইম লাগবে কুড়ি বাই পনেরো কুড়ি বাই পনেরো মানে চারের তিন অর্থাৎ এক পূর্ণ একের তিন দিন তাহলে কাজটা কত দিন লাগলো সরি এক পূর্ণ একের তিন দিন তাহলে কাজটা কত দিন লাগলো শেষ চার দিনে এ আর সি করেছে চার দিন আর এটা হচ্ছে এক পূর্ণ একের তিন দিন তাহলে চার প্লাস এক পূর্ণ একের তিন তাহলে কত হবে এটা পাঁচ পূর্ণ একের তিন দিনে ঠিক আছে অপশান নাম্বার ভি হয়ে যাবে অঙ্কটার সঠিক উত্তর নেক্সট প্রশ্ন যাই বোঝাতে পারলাম এটা নেক্সট প্রশ্ন ধীরে ধীরে অঙ্ক বোঝার চেষ্টা করবেন নিশ্চয়ই বুঝতে পারবেন আর বোঝার চেষ্টা না করলে জীবনে কোনো দিন বোঝা যাবে না অঙ্ক ঠিক আছে সবসময় সবটা নিজের ওপর নির্ভর করছে নিজেকে ভালোভাবে ধৈর্য নিয়ে বুঝে নিতে হবে জিনিসটাকে ঠিক আছে সবসময় কেউ আপনাকে হাতে ধরে শেখাবে না ওকে নেক্সট কোনো একটি কাজ এ বি সি যথাক্রমে চার আট ও দশ দিনে করতে পারে ঠিক আছে তারা একত্রে কাজটি শুরু করে কাজটি শেষ হওয়ার চার দিন আগে এ এবং তিন দিন আগে বি চলে যায় এও চলে গেছে তার তিন দিন আগে বিও চলে গেছে তার মানে শেষ তিন দিন আমি বুঝতে পারছি সে শেষ তিন দিনটা শুধুমাত্র সি একা করেছে ব্যাস এখান থেকেই আমি পাব তাহলে এ বি সি দেওয়া আছে এ বি সি কত চার আট আর দশ তাহলে মোট কাজ কত মোট কাজ আমি জানি না চার আট আর দা দশের লশেও কত ধরতে পারি আমি আমি ধরতে পারি চল্লিশ তাহলে এর ক্ষমতা হচ্ছে দশ চার দশে চল্লিশ হয় বিয়ের ক্ষমতা হচ্ছে পাঁচ আশে চল্লিশ আর সি এর ক্ষমতা হচ্ছে চার তাহলে তিনজনকার মোট ক্ষমতা কত এ প্লাস বি প্লাস সি এর ক্ষমতা হচ্ছে দশ আর পাঁচে পনেরো আর চারে উনিশ ঠিক আছে এবং আমি শেষ থেকে করবো যেহেতু যেখানে বলে যে শেষ তিন দিন আগে বিয়ে চলে গেছে তার আগে আবার এ চলে গেছে তো শেষ তিন দিনে শেষ তিন দিনে তিন দিনে কে করেছে করেছে সি করেছে তিন দিনে সি করে কত করবে সি এর ক্ষমতা কত সি এর ক্ষমতা হচ্ছে চার তাহলে সি করবে চার গণিতক তিন মানে হচ্ছে বারো কাজ ঠিক আছে শেষ তিন দিনের আগে বলে যে চার দিন আগে এ চলে গেছে মানে তার আগের যে একটা দিন ছিল সেখানে কে কে করেছে কাজটা সেখানে কাজটা করেছে সি আর বি মিলে তাহলে বি প্লাস সি এর ক্ষমতা কত বি প্লাস সি এর ক্ষমতা হচ্ছে বি হচ্ছে পাঁচ আর সি হচ্ছে নয় তাহলে নয় ওই এক দিনে যে ওই যে মাঝখানে গ্যাপের যে একদিন ওই এক দিনটা কী কে করেছে একদিনে করেছে বি প্লাস সি কারণ চার দিন আগে তো বলেছে এ চলে গেছে সেই জন্য একদিনে বি প্লাস সি কত করছে নয় গুণিতক এক কত কাজ হলো নয় কাজ তাহলে কত কাজ কমপ্লিট হয়েছে বারো আর নয় কত হলো একুশ কাজ কমপ্লিট হলো মোট কাজ হচ্ছে চল্লিশ মোট কাজ হচ্ছে চল্লিশ তাহলে যদি উন চল্লিশের মধ্যে কত কাজ হয়ে গেলো একুশ কাজ হয়ে গেল তাহলে বাকি বাকি কত চল্লিশ থেকে একুশ বাদ দিলে উনিশ কাজ এই কাজটা কে কে করেছে এই কাজটা করেছে এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে তাহলে কতদিন লেগেছে উনিশ কাজ এদের তিন দিনের ক্ষমতা হচ্ছে উনিশ ক্ষমতা তাহলে উনিশ কাজ করবে উনিশ যেহেতু ক্ষমতা উনিশকে উনিশ দিয়ে কাটলাম একদিন তাহলে এবারে উত্তরে চেয়েছে কাজটি মোট কতদিনে শেষ হবে তাহলে শেষ তিন দিন এই যে তিন দিন মাঝখানে দিন চার দিন আর দিন পাঁচ দিন টোটাল হয়ে গেল পাঁচ দিন পাঁচ দিনে মোট কাজটা শেষ হবে খুব ভালো প্রশ্ন নেক্সট প্রশ্ন হয়ে যাচ্ছি নেক্সট প্রশ্ন নাম্বার টোয়েন্টি নাইন এ বি এবং সি পৃথকভাবে কোনো একটি কাজ যথাক্রমে আট ষোলো এবং চব্বিশ দিনে করতে পারে বি একদিন অন্তর এ ও সি এর সাথে সাহায্য করে অর্থাৎ প্রথম দিন যদি এ প্লাস বি করে পরের দিন করবে বি প্লাস সি মানে বি দুজনকার সঙ্গে একদিন অন্তর অন্তর যোগ দেবে তাহলে কাজটি মোট কতদিনে শেষ হবে ঠিক আছে তো ভালো প্রশ্ন এ বি সি কতদিন আলাদা আলাদা বলেছে আট ষোলো চব্বিশ তো আমি লসাগু ধরলাম আটচল্লিশ আর এটাই হয়ে গেল মোট কাজ তাহলে এর ক্ষমতা হচ্ছে ছ আটটে আটচল্লিশ এর ক্ষমতা হচ্ছে তিন ষোলো আটচল্লিশ সি এর ক্ষমতা হচ্ছে চব্বিশ দুগুণে আটচল্লিশ এবার কী কীভাবে কাজটা করবে প্রথম দিন এ প্লাস বি করবে আর দ্বিতীয় দিন বি প্লাস সি করবে এ প্লাস এর ক্ষমতা হচ্ছে ছয় তিনে নয় আর দ্বিতীয় দিন বি প্লাস সি এর ক্ষমতা হচ্ছে তিন আর দু পাঁচ অর্থাৎ প্রথম দিনে নয় কাজ দ্বিতীয় দিনে পাঁচ কাজ আবার পরের দিনের নয় কাজ দ্বিতীয় দিনে পাঁচ কাজ এইভাবে কাজটা কমপ্লিট করতে হবে ঠিক আছে তাহলে আমি যদি বলি প্রথম দু দিনে কত কাজ হবে এ প্লাস বি এক দিন করবে আর বি প্লাস সি একদিন করবে টোটাল টোটাল দু দিনে কত কাজ হবে নয়ের পাঁচে দু দিনে হবে চোদ্দো কাজ এইভাবে করতে 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 কত দিনে পুরো আটচল্লিশ কাজ করতে হবে আটচল্লিশ কাজ করতে হবে তাহলে দেখা যাচ্ছে যে টোটাল আমি যদি এটাকে তিন তিন দিয়ে গুণ করি তিন দিয়ে তিন দুগুণে ছ দিনে তিন চোদ্দম বিয়াল্লিশ কাজ কমপ্লিট হবে ঠিক আছে যেহেতু দু দিনে চোদ্দো কাজ তাহলে চার দিনে আঠাশ কাজ ঠিক আছে আর ছ দিনে বিয়াল্লিশ কাজ কমপ্লিট হবে মোট কাজ কত মোট কাজ হচ্ছে আটচল্লিশ তার মধ্যে বিয়াল্লিশ কাজ হয়ে গেল তাহলে করে ছয় কাজ এই ছয় কাজটা কে শুরু করবে আবার এ প্লাস বি শুরু করবে কারণ এইভাবে রিপিট হতে হতে আসছে এ প্লাস বি বি এ প্লাস বি এ প্লাস বি তারপরে আবার এলো এ প্লাস বি এরা একদিনে করছে নয় কাজ তাই তো তাহলে ছয় কাজ করতে কতদিন লাগবে নয় কাজ করতে যদি এক দিন লাগে এক কাজ করতে একের নয় আর ছয় কাজ করতে ছয়ের নয় মানে দুয়ের তিন দিন এবার বলছে কাজটা মোট কতদিনে শেষ হবে তাহলে ছ দিন আর দুয়ের তিন দিন তাহলে কত হলো ছয় পণ্য দুয়ের তিন দিন খুব ভালো প্রশ্ন এবং পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকের এই ক্লাসটা যারা দেখলেন না তারা মিস করলেন যারা দেখছেন তারা কিন্তু প্রচুর বেনিফিট পাবেন ঠিক আছে তো নেক্সট প্রশ্ন দেখি নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার থার্টি টু দৈনিক সাত ঘন্টা কাজ করে এ ও বি একটি কাজ যথাক্রমে ছ দিন ও আট দিনে শেষ করতে পারে তারা একত্রে আট ঘন্টা কাজ করলে কত দিনে কাজ শেষ হবে আট ঘন্টা করে হবে এটা আট ঘন্টা করে লেখা নেই আট ঘন্টা করে কাজ করলে তো এখানে দেখুন ঘন্টাও দেওয়া আছে দিনও দেওয়া আছে তো আপনাদেরকে পুরো ট্রান্সফর্ম করে নিন পুরো ঘন্টাতে তো দৈনিক সাত ঘন্টা করে কাজ করে এ ও বি একটি কাজ অতক্ষণে ছ দিন ও আট দিন অর্থাৎ তাহলে এ ও সাত ঘন্টা করে কাজ করে দিনে আর বিও আট ঘন্টা এই সাত ঘন্টা করে কাজ করে তাহলে টোটাল এ লাগে সাত ছয় ছ সাততে বিয়াল্লিশ ঘন্টা আর এর লাগে সাতাশে ছাপান্ন ঘন্টা এটা আপনারা করে নিতে পারেন তাহলে এদের লস কত হলো এদের লস এটা হচ্ছে চার দুপুণে আট চার চারে ষোলো একশো আটষট্টি লস তাহলে এর ক্ষমতা হচ্ছে চার আর বিয়ের ক্ষমতা হচ্ছে তিন তাহলে টোটাল হচ্ছে একশো আটষট্টি কাজ এ করে বিয়াল্লিশ ঘন্টায় আর বি করে ছাপান্ন ঘন্টা আলাদা আলাদা হবে ঠিক আছে তাহলে ক্ষমতা কত এ এর ক্ষমতা হচ্ছে চার আর এর ক্ষমতা হচ্ছে তিন বলছি তারা একত্রে কাজটি করলে আট ঘন্টা করে সেটা পরে বাদ দিচ্ছি তারা যদি একত্রে কাজ করে এ প্লাস বি তাহলে এদের ক্ষমতা কত একসাথে কাজ করার ক্ষমতা হচ্ছে সাত তাহলে কত সময় নেবে একশো আটষট্টি বাইশ সাত কালে কাটাকুটি করলে সাত কোণে চোদ্দো দুই আট চার অর্থাৎ চব্বিশ ঘন্টা টাইম লাগবে কিন্তু চব্বিশ ঘন্টা তো তারা করবে না তারা কীভাবে করবে প্রতিদিন তারা আট ঘন্টা করে করবে সেটাই বলা যায় দৈনিক আট ঘন্টা করে তাহলে মোট চব্বিশ সময় লাগবে তাদের চব্বিশ ঘন্টা আর দৈনিক আট ঘন্টা করা মানে চব্বিশ ঘন্টাকে কত দিয়ে ভাগ আট দিয়ে ভাগ কাটাকুটি করলে হবে তিন দিন তাহলে তারা কাজটা তিন দিনে শেষ হবে অপশান নাম্বার এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন এ এবং বি যথাক্রমে কুড়ি দিনে ও চল্লিশ দিনে একটি কাজ করতে পারে তাহলে এ আর বি দেওয়া আছে কুড়ি দিন আর চল্লিশ দিনে এটি কাজ করতে পারে লসাও ধরলাম চল্লিশ আর এটাই ধরলাম টোটাল কাজ তাহলে এ এর ক্ষমতা হচ্ছে দুই আর বি এর ক্ষমতা হচ্ছে এক বলছে এ কাজটি শুরু করলো তারা যদি একদিন অন্দর কাজটি করে থাকে তবে কতদিনে কাজটা শেষ হবে ভালো তো একসঙ্গে তারা করছে না তো প্রথমে এ করছে তারপরের দিন বি করছে তাহলে এ প্লাস বি দু দিনে করবে কত কাজ প্রথম দিনে এ করবে দুই কাজ আর দ্বিতীয় দিনে বি করবে এক কাজ তাহলে দু দিনে করবে মোট হবে তিন কাজ এইভাবে করতে 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 একদম ছত্রিশ ছত্রিশ কাজ পর্যন্ত যদি আমি যাই যেতে চাই তাহলে কত দিনে হবে ছত্রিশ কাজ উনচল্লিশ কাজ পর্যন্ত যাই তাহলে তেরো দিয়ে গুণ করতে হবে এটাকেও তেরো দিয়ে গুণ করতে হবে তেরো দুগুণে তাহলে ছাব্বিশ দিনে তিন তেরাম উনচল্লিশ কাজ কমপ্লিট হবে মানে এবি এবি করতে করতে তেরো এই তেরো দুগুণের ছাব্বিশ দিনে ছাব্বিশ দিনে কত কাজ কমপ্লিট হবে উনচল্লিশ কাজ তাহলে বাকি মোট তো চল্লিশ কাজ তাহলে বাকি কাজ হচ্ছে এক এই কাজটা কে করবে আবার এ শুরু করবে যেহেতু এ কাজটা শুরু করেছে এ শুরু করলে কাজটা এ ক্ষমতা হচ্ছে দুই তাহলে কত দিন লাগবে একের তলায় দুই একের তলায় দুই মানে একের দুই দিন ঠিক আছে কারণ এখানে বলছি এক কাজ বাকি আছে এ এর ক্ষমতা হচ্ছে দুই তাহলে এটা হয়ে যাবে উত্তর হয়ে যাবে সাড়ে সাতাশ দিন তো বন্ধুরা এর উত্তর হয়ে যাবে সাড়ে সাতাশ দিন ঠিক আছে তো এটা নিয়ে যদি কোনো কনফিউশান থাকে আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে পারেন ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন এ একটি কাজ চার ঘন্টায় বি ও সি একত্রে তিন ঘন্টায় এ ও সি একত্রে দু ঘন্টায় করতে পারে তাহলে বি একা কত ঘন্টায় কাজটি করবে এ কত ঘন্টায় এ হচ্ছে চার ঘন্টায় বি ও সি তিন ঘন্টায় বি প্লাস সি কত ঘন্টায় তিন ঘন্টায় আবার বলেছে এ ও সি একত্রে দু ঘন্টায় এ প্লাস সি একত্রে হচ্ছে দু ঘন্টায় মোট কাজ কোথাও নেই তাহলে মোট ধরলাম বারো ঘন্টা বারো কাজ এর ক্ষমতা তিন চারে বারো তিন বি প্লাস সি এর ক্ষমতা হচ্ছে চার আর এ প্লাস সি এর ক্ষমতা হচ্ছে ছয় এখানে বলেছে বি একা কত ঘন্টায় করবে এর একার ক্ষমতা কোথাও দেওয়ার নেই তো এটা আমি শিখিয়ে দিয়েছিলাম এই ধরনের অঙ্ক এর একার ক্ষমতা হচ্ছে তিন আর এ প্লাস সি এর ক্ষমতা কত হচ্ছে এ প্লাস সি এর ক্ষমতা হচ্ছে ছয় এর একার ক্ষমতা তিন আর এ প্লাস সি এর ক্ষমতা যদি ছয় হয় তাহলে সি এর ক্ষমতা কত সি এর ক্ষমতা হচ্ছে তিন সি এর ক্ষমতা হচ্ছে তিন আবার এখানে দেওয়া আছে B প্লাস সি এর ক্ষমতা হচ্ছে চার সি এর একার ক্ষমতা যদি তিন হয় আর বি প্লাস সি এর ক্ষমতা যদি মোট চার হয় তাহলে শুধুমাত্র বিয়ের ক্ষমতা কত বিয়ের ক্ষমতা হচ্ছে এক তবেই তো বি প্লাস সি মিলে চার ক্ষমতা হবে না বিয়ের ক্ষমতা হলো এক এবার বলছে বি একা কত কত ঘন্টা করবে তাহলে মোট কাজ হচ্ছে বারো আর বিয়ের ক্ষমতা হচ্ছে এক তাহলে কত দিন লাগবে বারো বাই এক মানে বারো দিন লাগবে এটাই হয়ে যাবে এই অঙ্কটার সঠিক উত্তর নেক্সট প্রশ্ন গঙ্গা এবং সরস্বতী পৃথকভাবে একটি জমিতে আট ঘন্টা এবং বারো ঘন্টায় ধান বুনতে পারে তো গঙ্গাকে জি দিয়ে গঙ্গাকে লিখলাম জি দিয়ে আর সরস্বতীকে লিখলাম এস দিয়ে গঙ্গা করছে আলাদাভাবে আট ঘন্টায় আর সরস্বতী করছে বারো ঘন্টায় তাহলে মোট ধরলাম চব্বিশ কাজ বা চব্বিশ কাজ তাহলে গঙ্গার ক্ষমতা হচ্ছে তিন সরস্বতীর ক্ষমতা হচ্ছে দুই গঙ্গা সকাল নটায় কাজ শুরু করলো যদি তারা এক ঘন্টা অন্তর কাজ করে থাকে তাহলে এক ঘন্টা অন্তর কাজ করলে প্রথম ঘন্টায় গঙ্গা করবে তিন কাজ দ্বিতীয় ঘণ্টায় সরস্বতী করবে দুই কাজ তাহলে দু ঘন্টায় কত কাজ হবে তিন আর দুয়ে হবে পাঁচ কাজ ঠিক আছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক তাহলে দু ঘন্টায় হবে পাঁচ কাজ এইভাবে করতে করতে চার ঘন্টায় দশ কাজ ছ ঘন্টায় পনেরো কাজ আট ঘন্টায় হয়ে যাবে কুড়ি কাজ তাহলে চার দুগুণে আট ঘন্টায় কত হবে চার পাঁচে কুড়ি কাজ তাহলে আট ঘন্টায় হলো আট ঘন্টায় হলো কত কাজ কুড়ি কাজ তাহলে মোট কাজ হচ্ছে চব্বিশ তাহলে বাকি রইল চার কাজ বাকি রইল চার গাছ এটা কে প্রথমে করবে গঙ্গা গঙ্গা তাহলে তিন কাজ করে ফেলবে তাহলে আরও এক ঘন্টা টাইম নিল তাহলে আরও এক ঘন্টায় গঙ্গা জুড়ে দিল তিন কাজ তাহলে মোট কত হলো মোট ন ঘন্টায় হলো তেইশ কাজ ঠিক আছে মোট ন ঘন্টায় হলো তেইশ কাজ তাহলে বাকি রইল এক কাজ সেটা করবে সরস্বতী সরস্বতীর ক্ষমতা হচ্ছে দুই তাহলে সরস্বতী লাগবে এক বাই দু দুই অর্থাৎ নয় আর এক বাই দুই মানে হচ্ছে সাড়ে নয় ঘন্টা সাড়ে নয় ঘন্টা সাড়ে নয় ঘন্টা টাইম লাগবে কটার সময় শুরু করেছে সকাল নটা থেকে তারপরে সাড়ে ন ঘন্টা মানে কত দেখি এবার এখানটা রাফ করে দিচ্ছি কাজের সুবিধার জন্য ঠিক আছে নটার পর থেকে সাড়ে নয় ঘন্টা তাহলে কটা হবে নয় তার মানে সাড়ে ছটা তাহলে সিক্স থার্টি পি হয়ে যাবে অ্যান্সার সকাল নটার পর থেকে সাড়ে ন ঘন্টা অ্যাড করে দেখবেন সাড়ে ছয় পি এম হয়ে যাবে অ্যান্সার তো বন্ধুরা এই ছিল এই মানে আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস ছিল তো আমি স্কিনের মাধ্যমে করালাম তো চেষ্টা করবো পরেবারে বারে ভালোভাবে করানোর আরও তো আপনাদেরকে বোর্ডে করানোর চেষ্টা করি কিন্তু এখন কালই নেই বর্তমানে কিছু করার নেই আপনাদের যা খুশি কমেন্ট করতে পারে ডিসলাইক দিতে পারেন কিন্তু আমার সাহায্য করার কর্তব্য সেই জন্য আপনাদেরকে সাহায্য করার জন্য করছি নাহলে আমি ক্লাসটা বন্ধ হয়ে রাখতে পারি ঠিক আছে তো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ